গুড মর্নিং বন্ধুরা, আমি শিউলি আশিতা ব্লগস থেকে তোমাদের সকলকে গুড মর্নিং ও শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আমি আজকে এখান থেকে আরম্ভ করছি। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সকলে খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতার দিকে মাল আনতে। তা বন্ধুরা, বিশেষ কিছু বলবো না, চলে এসেছি রাস্তা পর্যন্ত। তাহলে চলো কলকাতা যাই, আর তোমাদের সঙ্গে যতটা পারবো তোমাদের দেখাবো ও শেয়ার করবো। আমরা রানাঘাট স্টেশনে এসে পৌঁছে গেছি, ট্রেনের অপেক্ষা করছি, দেখা যাক কোন ট্রেন ঢুকে। আর বৃষ্টি থামার অপেক্ষায় ছিলাম, তা কিন্তু প্রোগ্রামে থামেনি, ঝিরঝির করে পড়ছিল। আমরা চলে এসেছি এখন, বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছি বাসে। এই বাসে উঠেছি, এখন যাচ্ছি। চলতে চলতে একটা পার্ক চোখে দেখলাম, তা গেটটা তো তালা দেওয়া, কী করে ঢুকবো বন্ধুরা? তোমাদের তো দেখাতে পারলাম না, এই দূরে থেকেই আমি ভিডিওটা করলাম। বিট্টু পাট্টা বন্ধুরা, ফিরে আসলাম আবার তোমাদের কাছে। গতকালকে তো কলকাতায় গিয়েছিলাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এসে রাত্রেবেলা আর ভালো লাগছিল না এত জার্নিং করে এসে, দিয়ে খাওয়া দাওয়া সেরে, স্নান করে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম, তাই চলে আসলাম বন্ধুদের কাছে সকালবেলায়। তা কালকে তো কলকাতার সাইডে বেশ ভালো বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি আমরা তো শিয়ালদা থেকে বেরোতেই পারছিলাম না ট্রেন থেকে নেমে। যাই হোক, একটাই ছাতা নিয়ে গিয়েছিলাম, সেটার সাহায্যে কিছুটা এসে তারপরে আবার ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। চলে গেলাম একটা পুরি তরকারির দোকানে, সেখানে বসে একটু জলখাবার খেয়ে তারপর আমাদের কাজে বেরিয়ে গেছি। সারাদিন ঘুরে ঘুরে তারপর আস্তে আস্তে প্রায় আমাদের ভালোই 1:30-2টা বেজে গিয়েছিল রাত্রেবেলা। এসে আর ইচ্ছা করছিল না যে ক্যামেরা ধরি বা আসি বন্ধুদের কাছে। তা বন্ধুরা, আমি এই তো সকালবেলায় উঠে, আমাদের 3-4 দিন ধরে আমাদের জল আসছিল না, টাইম কলের জল, পাড়াতে কাজ হচ্ছিল, যাই হোক আজকে এসেছে। আর সকালবেলা উঠে কাপড় কাচতেও পারিনি, কারণ আমাদের আর ট্যাঙ্কিতেও জল ছিল না, কালকে ভরা হয়নি। দিয়ে যাই হোক, তাড়াতাড়ি জল আসার পরেই তাড়াতাড়ি করে, আজকে রবিবার মনে ওরা কাজ করবেন, ওই জন্য জলটা চালিয়ে দিয়েছিল। দিয়ে তাড়াতাড়ি করে কাজকর্ম সব সেরে নিয়েছি, বিছানাপত্র তুলে ঘর টর ঝাড় দেওয়া, মোটামুটি প্রায় সব কাজই হয়ে গেছে। এবার রান্নার দিকে আগিয়ে যাব, কালকে তো সেরকম বিশেষ কিছু রান্নাবান্না হয়নি, এর জন্য চলে যাব এখন রান্নার কাজে। আর আজকে আর বন্ধুদের সঙ্গে বেশি বকবক এই সকালবেলাতে আর করব না। আর কালকে যা যা নিয়ে এসেছি আমরা কলকাতা থেকে কিনে, এখনও কেউ আসেনি, তা আসবে, ফোন করেছে, তার জন্য আমি এদিকে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, কারণ তাড়াতাড়ি করে গুছিয়ে না নিলে আবার লোক এসে গেলে তখন আবার খুবই মুশকিল হয়ে যায়। গোছানো থাকলে ঝটপট করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করবো, আর এদিকে ওদের সঙ্গে কথা বলাটা যায়। তা বন্ধুরা, তাহলে চলে যাচ্ছি রান্নার কাজের দিকে।
আর বন্ধুরা একটা দুঃসংবাদ কি, কালকে যখন আমরা শিয়ালদা যাচ্ছিলাম বিধাননগর থেকে, যখন ট্রেনটা ছেড়েছে মিনিট এক কি দুই পরে একটা মেয়ে ট্রেন থেকে পড়ে গেছে। যাই হোক, খুবই খারাপ লাগলো। ও এত জোর একটা চিৎকার করেছিল, ওর চিৎকারের আওয়াজটা পুরো হাওয়ায় ভেসে গেছে। আমরা তো পাশে কম্পার্টমেন্টে ছিলাম, খুব খারাপ লাগলো। ভগবান যেন ওর আত্মা শান্তি দেয়, এই কামনাই করি ওর জন্য। আর ও যেন ওর যেন বাড়ির লোকেরা তাড়াতাড়ি খবর পায়, এই প্রার্থনাই ভগবানের কাছে রাখি। তা বন্ধুরা, তাহলে আজকে আমি এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। বাই।